জয়পুর হাটের পাঁচ বিবি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ফুটবল খেলা দেখার সময় পরিত্যক্ত টিনশেড ঘরের চাল ভেঙে এক যুবক নিহত হয়েছেন, আহত হয়েছেন 10 থেকে 15 জন। পুলিশ জানায়, গতকাল ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির সাথে পাঁচ বিবির রাধানগর খেলোয়াড় কল্যাণ সমিতির প্রীতি ফুটবল ম্যাচ চলছিল, যা উপভোগ করছিলেন হাজারো দর্শক। স্টেডিয়ামের পাশে একটি সরকারি স্কুলের পরিত্যক্ত টিনশেড ঘরের চালায় উঠে খেলা দেখছিলেন অনেক দর্শক। এ সময় টিনশেড চাল ভেঙে আহত হন কয়েকজন, তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যান খোরশেদ আলম।